একাধিক দাবি দাওয়া নিয়ে সাংবাদিক সম্মেলন রূপান্তরকামীদের। শনিবার মোট ২১টি সংগঠনের সদস্যদের নিয়ে এই বৈঠকের আয়োজন করা হয় বহরমপুরে। কর্মসংস্থান হোম সহ রূপান্তরকামীদের একাধিক সমস্যার সমাধানে নির্দিষ্ট আইন চালু করার দাবি তুলে ধরা হয় এদিন। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। বিভিন্ন যৌন সংখ্যালঘু সংগঠন এবং যে সমস্ত মানুষেরা তাদের যৌনতা এবং লিঙ্গ নির্মাণের কারণে প্রান্তিক, সেই সব মানুষদের ২১টা সংগঠন মিলে এই বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আমাদের যে দাবি দাওয়া, অর্থাৎ এই মানুষদের যে দাবি দাওয়া, সেইগুলো প্রত্যেকটা দলের কাছে, প্রত্যেক রাজনৈতিক দলের কাছে এই মিডিয়ার মাধ্যমে পৌঁছে দিতে চাইছি। টোটাল ২১টা সংগঠন, তারা মিলে একটি চার্টার অফ ডিমান্ডস তৈরি করেছে এবং এই চার্টার অফ ডিমান্ডসটা আমরা প্রত্যেক রাজনৈতিক দলকে বলছি যে আমাদের যে বিষয়গুলো, অর্থাৎ যৌন সংখ্যালঘু মানুষদের যে বিষয়গুলো, সেইগুলো নিয়ে যাতে এই রাজনৈতিক দলগুলো তারা ভাবনা চিন্তা করে। এই সময়টাকে বেছে নিয়েছি, তার কারণ খুব স্পষ্ট। এই সময়ই রাজনৈতিক দলগুলো বা নেতা নেত্রীরা মানুষের কাছে আসেন ভোট চাইতে, অন্যান্য সময় মানুষকে তাদের কাছে যেতে হয়। এই একটিমাত্র সময় ভোটের সময় যখন তারা আমাদের কাছে আসেন, এবং সেই জন্য আমরা এই সময়টাকে বেছে নিয়েছি আমাদের দাবি দাওয়াগুলো উত্থাপন করার জন্য। এই যে মানুষদের সমস্যা, এই যৌন সংখ্যালঘু মানুষ, হিজড়ে, কতি, আরও যে সমস্ত এরকম প্রান্তিক মানুষেরা রয়েছেন, তাদের যে সমস্যা, এটা আমরা জানি এটা একটা সামাজিক সমস্যা। তাদের সমাজে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হয়, কিন্তু এই প্রথমবার পশ্চিমবঙ্গে আমরা ঠিক করেছি যে এই দাবি দাওয়াগুলো রাজনৈতিক মঞ্চেও তোলার দরকার। কারণ রাজনৈতিক ক্ষমতা যার হাতে আছে, তারা যদি এই সব দাবি দাওয়াগুলো সম্পর্কে বা যারা বিধানসভায় যাবে, যে সমস্ত জনপ্রতিনিধি, তারা যদি এই দাবি দাওয়াগুলো সম্পর্কে সজাগ না হন বা অ্যাওয়ার না হন, তাহলে আমাদের অধিকার বা এই মানুষদের অধিকার কিন্তু কোনো দিনই পাওয়া যাবে না। তো আজকে আমরা মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এবং মেদিনীপুর, এই বিভিন্ন জেলার মানুষরা, অর্থাৎ যৌন সংখ্যালঘু মানুষরা, তারা আজকে এইখানে উপস্থিত হয়েছে। মধ্যবাংলা সংগ্রাম, আমরা যেটা মুর্শিদাবাদে কাজ করি, বহু বিগত অনেক বছর থেকেই আমাদের বিভিন্ন রকমের দাবি দাওয়া রয়েছে, সেগুলো নিয়ে তো আমরা আন্দোলন করছি। আর সাথে সাথে আমাদের এখানে আরও জেলা থেকে লোক এসেছেন। আমাদের প্রথম দাবি দাওয়া হচ্ছে যে আমাদের হ্যারাসমেন্ট এবং মানবাধিকার সংক্রান্ত যে আইনগুলো রয়েছে, বিভিন্ন জায়গায় যৌন সংখ্যালঘু মানুষদের উপর যে হ্যারাসমেন্ট হয়, সেগুলো নানাভাবে আইন, মানে তাদেরকে থানায় গিয়ে অনেক সমস্যা হয়, সেগুলো হয়তো এফআইআর করলে সেটা নিতে চায় না, বা তারা হেজিটেট করে, যেতে পারে না, সেগুলো সংক্রান্ত যাতে সেই আইনটা হয়, তারা সহজেই যাতে সেখানে গিয়ে সেই হ্যারাসমেন্ট সংক্রান্ত গিয়ে তারা দায়ের করতে পারে আর কি, সেইটা একটা সমস্যা। তারপরেও আমি যেটা বলবো সেটা হচ্ছে যে কর্মসংস্থান, এবং অনেকে আছে আমাদের ট্রান্সজেন্ডার কমিউনিটির মধ্যে থেকে যারা হিজড়ে ঘরে যেতে পারছে না, মানে হিজড়ে একটি পেশা, সেই পেশায় তারা যেতে পারছে না, আবার তারা কোনো যৌন পেশার সঙ্গে যুক্ত হতে পারছে না, বা তারা অন্য কোনো পেশার সঙ্গে যে যুক্ত হবে সমাজের সাথে, সেখানে নানা ডিসক্রিমিনেশন থাকার জন্য সেটাও পারছে না। সেই সমস্ত মানুষদের, সেই রূপান্তরকামী মানুষদের খুবই সমস্যা হয়, তারা জীবনধারণ কীভাবে করবে, সেই কর্মসংস্থানের জন্য যদি সরকার একটু দেখেন তাহলে খুবই ভালো হয়। তা সেই দিক থেকে এটা একটা খুব সমস্যা, কর্মসংস্থানের সংস্থা, যেটা সমস্ত জনসংখ্যালঘু মানুষদের একটা যদি কর্মসংস্থানের জন্য কোনো স্কিম, ট্রেনিং, এইগুলো যদি তাদেরকে ইনভলভমেন্ট করা হয় তাহলে খুব ভালো হয়। এবং তারপরেও রয়েছে, সেটা হচ্ছে শেল্টার হোম, যেটা নিয়ে আমি বহুদিন বলেছি যে বাড়ি থেকে কাউকে তাড়িয়ে বিতাড়িত করার পর তাদের কোনো জায়গা থাকে না, এবং আমাদের মতো মানুষদের শেষ জীবনে তাদের তো কোনো সংসার হয় না, ঘর হয় না, এবং তারা কোনো হিজড়ে বাড়িতে গিয়ে থাকবে সেটাও সমস্যা, কারণ সেখানে গিয়ে তারা মানাতে পারে না। সুতরাং তাদের থাকার জন্য, সেই ট্রান্সজেন্ডার এবং রূপান্তরকামী মানুষদের থাকার জন্য কোনো হোম নেই। যদি একটা হোমের ব্যবস্থা হয় তাহলে তারা সেখানে নানা রকম ট্রেনিংয়ের মাধ্যমে বা অন্য আইজিপি ট্রেনিংয়ের মাধ্যমে তারা নিজেকে স্বনির্ভর করার একটা চেষ্টা পারবে আর কি। এটা আমাদের দীর্ঘদিনের একটা আন্দোলন আর কি, যে একটা শেল্টার হোমের জন্য যদি ব্যবস্থা করা হয় তাহলে খুবই ভালো হয় আর কি।